আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসীর যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধু, আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটা যদি করতে পারেন তাহলে আপনাদের জেহেন শক্তি বৃদ্ধি পাবে, আপনারা যদি কোনো পড়া মুখস্থ করেন তাড়াতাড়ি পড়া মুখস্থ হবে এবং আপনাদের পড়া মনে থাকবে। অনেকেই এই সম্পর্কে নিত্য নতুন আমল চান, শরীয়তের কোনো আমল আছে কিনা, ইসলামিক কোনো বিধিবিধান আছে কিনা। তো দর্শক, আপনাদের সাথে একটা আমল আজকে শেয়ার করব, একটা দোয়া আপনাদের আমি পড়ে শোনাবো। এই দোয়াটা যদি আপনারা পাঠ করতে পারেন আপনাদের পড়া তাড়াতাড়ি মুখস্থ হবে, জেহেন শক্তি বৃদ্ধি পাবে এবং পড়া মনে থাকবে। বন্ধুরা, আপনাদের পড়া মনে থাকার অনেক দরকার আছে প্রত্যেকের জন্য। আপনি অনেক পড়লেন কিন্তু পড়া মনে থাকলো না, তাহলে তো আপনি পরীক্ষায় লিখতে পারবেন না, পরীক্ষায় সফল হতে পারবেন না। কোনো ইন্টারভিউ দিতে যাবেন, পড়া পড়েছেন, ইন্টারভিউ রুমে ঢুকলেন, কোনো পড়া আপনার জেহেনের মধ্যে নেই, মনে করতে পারছেন না, ইন্টারভিউতে ফেল করতে হবে। দর্শক, পড়া কিভাবে মনে রাখা যায় এই নিয়ে একটি আমল আপনাদের জানাবো। আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ভিডিওটিতে জুড়ে থাকবেন। আমি আশাবাদী এই আমলটা যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনাদের জেহেন প্রখর করে দিবেন, পড়া মনে থাকবে, কখনো ভুলবেন না ইনশাআল্লাহ। দর্শক, এর জন্য আপনাদের একটা কাজ করতে হবে, যখনই আপনারা পড়া শুরু করবেন, পড়ার আগে, পড়ার টেবিলে যখন বসবেন, পড়া শুরু করার আগে আপনারা কোরআনে কারিমে সূরা বাকারা 32 নম্বর আয়াতের একটা অংশ পাঠ করবেন, তিনবার এই অংশটা পাঠ করবেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই হচ্ছে আয়াতটুকু, এই আয়াতটুকু আপনারা তিনবার পাঠ করবেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তিনবার এই অংশটুকু পাঠ করবেন। দর্শক, আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, কার্যকরী হওয়ার জন্য একটা নিয়ত করতে হবে। নিয়তটা হচ্ছে আপনি এই আয়াতটা পড়ে যা কিছুই পড়বেন তা যেন আপনার মানুষের উপকারের জন্য হয়, মানুষের কল্যাণের জন্য হয়, আল্লাহ রাজি সন্তুষ্টির জন্য যেন হয়। যা কিছু আপনি শিখবেন তাহলে আমলটা কাজে দিবে। আর যদি আপনি কোনো কিছু পড়বেন মানুষকে ক্ষতি করার জন্য, মানুষের সাথে ধোকাবাজি করার জন্য, তাহলে এই আমলটা আপনার কাজে দিবে না। আপনি এই আমলটা করবেন, এই আমলটা করে যা কিছু পড়বেন মনে রাখবেন, তো এটা মানুষের উপকারের জন্য যদি হয়, ভালোর জন্য যদি হয়, তাহলে ফলাফল দ্রুত লাভ করতে পারবেন। তো যখনই পড়তে বসবেন তখনই আপনারা এই আয়াতটা তিনবার পাঠ করবেন, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়তে শুরু করবেন। ইনশা আল্লাহ আপনাদের জেহেন শক্তি খুবই প্রখর হবে, ধারালো হবে, পড়া আপনাদের মনে থাকবে। একটা পড়া যদি একবার পড়েন কখনো ভুলবেন না, পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন, ইন্টারভিউতে সাকসেস হবেন ইনশা আল্লাহ। পড়া মনে রাখা নিয়ে আপনাদের পেরেশানিতে পড়তে হবে না, আপনারা যখনই পড়তে বসবেন তখনই এই আমলটা করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।